চেন্নাই সুপার কিংসের সঙ্গে ফাইনালের দৌড়ে কে এক ধাপ এগিয়ে যাবে সেই ম্যাচটা আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। দুইটা দল যারা বেশ স্ট্রাগল করে সেই প্লে অফে খেলার আজকের এলিমিনেটরে খেলার যোগ্যতা অর্জন করেছে, মুম্বাই ইন্ডিয়ান্স যারা পাঁচবারের চ্যাম্পিয়ন, সর্বোচ্চ চ্যাম্পিয়নের রেকর্ড তাদের, সাথে লখনউ সুপার জায়ান্টস। এই দুই দলের লড়াই যখন হচ্ছে তখন তারা জিতে গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচটা খেলবে কারা সেই আলোচনা করব এই ভিডিওতে। ক্রিক ইনফো, ক্রিক বাজ, গুগল সবাই বলছে আজকে জয়ের সম্ভাবনা মুম্বাইয়ের বেশি এবং অনেক বেশি, 57% সম্ভাবনা মুম্বাইয়ের, 43% সম্ভাবনা লখনউ সুপার জায়ান্টসের। কে আপনারও কি তাই মনে হয় যে মুম্বাই আজকে এগিয়ে আছে? আজকের ম্যাচে যখন খেলতে নামছে তখন মুম্বাইয়ের পয়েন্ট টেবিলে অবস্থান ছিল চার নম্বরে যখন তাদের অবস্থান ছিল, এবং তারা ভাগ্যের জোরেই বলা যায় যে প্লে অফে খেলেছে, কারণ আরসিবি শেষ ম্যাচে হেরে গিয়েছে। আরসিবির শুধুমাত্র জয়টা প্রয়োজন ছিল, রান রেটে মুম্বাই পিছিয়েছিল, আরসিবি গুজরাটের সঙ্গে পেরে ওঠেনি। গুজরাট আরসিবিকে হারিয়ে দিয়েছে এবং তারা এক নম্বর দলই থেকেছে। সেই যে হারিয়ে দেওয়ার পরে ঠিক প্লে অফের প্রথম ম্যাচে তারা কিন্তু চেন্নাইয়ের কাছে গতকালকে হেরে বসেছে। চেন্নাই ফাইনালে উঠে গেছে এবং রেকর্ড 10 বার তারা ফাইনালে উঠল, এর আগে এতবার কেউ ফাইনালে উঠেনি। মুম্বাই দ্বিতীয় সর্বোচ্চ ফাইনাল খেলেছে, 6 বার তারা ফাইনাল খেলেছে, কিন্তু রেকর্ডটা মুম্বাইয়ের বেশি। মুম্বাই 6 বার খেলে 5 বারই চ্যাম্পিয়ন হয়েছে, 6 বার ফাইনাল খেলেছে তারা, 5 বারই চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ তাদের সাফল্যের যে হার সেটা 80%-এরও বেশি। এবার তারা ফাইনাল খেলতে পারবে কি না, গতবার তারা ফাইনাল খেলতে পারেনি, রাজস্থান রয়্যালস রানার আপ হয়েছিল গতবার, কিন্তু চেন্নাই এবার দিয়ে 10 বার ফাইনাল খেলা হচ্ছে, তারা 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, এর আগে 9 বারের মধ্যে 5 বারই তারা রানার আপ হয়েছিল। সেই দিক থেকে মুম্বাই সবথেকে সফল দল, শিরোপাও তাদের বেশি, 5 বার শিরোপা। সেই সফল দলটি লখনউ সুপার জায়ান্টস, যারা আইপিএলে অপেক্ষাকৃত নতুন দল। মুম্বাই সেই 2008 সাল থেকেই খেলছে এবং মুম্বাইয়ে 2008 সাল থেকেই খেলছেন রোহিত শর্মা। প্রথমে সচিন টেন্ডুলকার অধিনায়কত্ব করলেও তারপরে রোহিত শর্মার কাছে অধিনায়কত্ব আসে, তিনি অধিনায়কত্ব করে যাচ্ছেন। এবারও সামনে সম্ভাবনা, যখন সামনে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস, যদিও লখনউর পয়েন্ট বেশি ছিল, 17 ছিল, মুম্বাই 16 পয়েন্ট নিয়ে প্লে অফ খেলছে, তারপরেও কেন যেন মনে হচ্ছে যে লখনউর চাইতে মুম্বাই দলের অবস্থানগত ব্যাপার যদি বিবেচনা করা যায় তাহলে মুম্বাই অনেকখানি এগিয়ে থাকার বেশ কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। সূর্যা কুমার যাদব এর আগে সেঞ্চুরি করতে দেখেছি আমরা গত ম্যাচে, যে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল গত ম্যাচে, অর্থাৎ লিগ পর্যায়ের শেষ ম্যাচে। মুম্বাই যখন সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে শেষ ম্যাচটা খেলল এবং জিতল, সেই ম্যাচে, সর্বশেষ যে ম্যাচ, সেই ম্যাচে তাদের বিদেশি রিক্রুট ক্যামরুন গ্রিন কিন্তু দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন। অর্থাৎ দুইজন খেলোয়াড় তাদের সেঞ্চুরি পেয়েছেন। ঈশান কিষান বেশ কয়েকটা ইনিংস ভালো খেলেছেন। সব থেকে বড় কথা হচ্ছে গত ম্যাচে রোহিত শর্মা ফর্মে ফিরেছেন, একটা 50, এবং প্রথমবারের মতো এইবারের আইপিএলে তিনি 50-এর দেখা পেয়েছেন। রোহিত শর্মার ফর্মে ফেরা একটা দুর্দান্ত ব্যাপার। ক্যামরুন গ্রিন ঠিক আগের ম্যাচেই, যেখানে ক্যামরুন গ্রিন এবং টিম ডেভিড ব্যর্থ হয়েছেন ম্যাচ জেতাতে, পরের ম্যাচেই এসে তারা কিন্তু, টিম ডেভিডকে তো নামাই লাগেনি, ক্যামরুন গ্রিন সুযোগ পেয়েছেন, সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন, ওয়ান ডাউনে নেমেই সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে বলা যায় যে তারা দুর্দান্ত ফর্মে আছে। সূর্যা কুমার যাদব, ক্যামরুন গ্রিন, রোহিত শর্মা ফর্মে ফিরেছেন, ঈশান কিষান বেশ মাঝে মাঝেই তাকে ভালো খেলতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে আমার মনে হয় যে মুম্বাইয়ের ব্যাটিংয়ের কাছে লখনউর পাত্তা পাওয়ার কথা নয়। লখনউতে যদিও
কাইল মায়ার্স, ডিকক, তারপরে নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যানরা রয়েছে, তারা যে কোনো দিন নিজেদের দিনে খেলার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। স্টোইনিজের মতো ব্যাটসম্যান রয়েছেন, দুর্দান্ত মারকুটে ব্যাটসম্যান, তারা যদি একসাথে জ্বলে উঠতে পারেন, কিংবা চার পাঁচজনের যদি দুইজন জ্বলে উঠতে পারেন, তাহলে দুর্দান্ত একটা প্রতিযোগিতা হবে, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিনায়ক যখন কৃণাল পাণ্ডিয়া, তার ছোট ভাই হার্দিক পাণ্ডিয়া শীর্ষ দল হিসেবে খেলে, যদিও চেন্নাইয়ের সঙ্গে হেরেছে, চেন্নাই ফাইনাল খেলছে, আজ বড় ভাইয়ের পালা, বড় ভাই যদি আজকে জিতে যায় তাহলে ছোট ভাই বড় ভাইয়ের আবার মুখোমুখি দেখা হবে, যে ম্যাচে কিনা তারা লড়বে ফাইনাল নিশ্চিত করার জন্য। সেই ম্যাচটা কি হতে যাচ্ছে নাকি? আজকে ছয়বারের ফাইনাল খেলা এবং সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই কষ্ট করে প্লে অফে আসলেও তারাই জয়ী হবে এবং গুজরাটের সঙ্গে তাদের ম্যাচটাই হবে। এর আগে কারা চ্যাম্পিয়ন হবে এই ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচটা মুম্বাই জিতবে এবং মুম্বাই গুজরাটের মধ্যে খেলা হবে। গতকালকে গুজরাট হারার ফলে গুজরাট একটা দল রেডি প্রেডিকশন অনুযায়ী, আজকে মুম্বাই যদি জিতে যায় তাহলে আগামী ম্যাচটা মুম্বাই এবং গুজরাট হচ্ছে, যেরকম বলেছিলাম সেরকমই হচ্ছে, এবং শেষ পর্যন্ত চেন্নাই আর গুজরাটের যে ফাইনাল দেখার প্রত্যাশা, সেই ফাইনাল হবে নাকি মুম্বাই চেন্নাই ফাইনাল খেলবে সেটাই দেখব। ফাইনালি রিকোয়েশন এই কারণেই করছি যে আজকে অন্তত আমি নিশ্চয়তা দিতে চাই নিজেকে যে আজকে মুম্বাই জিতবে, লখনৌকে হারিয়ে দেবে এবং পরবর্তী ম্যাচ গুজরাটের সঙ্গে মুম্বাইয়ের হবে। দেখা যাক, খেলা শেষে আবার আলোচনা করব, তবে আপনার মতামত আপনি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর ওই ভিডিওটা দেখতে পারেন যে ভিডিওতে আপনাদের জন্য পুরস্কারের একটা ব্যাপার রয়েছে, কোন দল চ্যাম্পিয়ন হবে সেটা বলতে যদি পারেন 28 তারিখের আগে, তাহলে আমরা সেরা তিনজনকে যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে পুরস্কৃত করব বিনোদন প্রতিদিনের বিনোদন স্পোর্টসের পক্ষ থেকে। সেই জন্য কমেন্টে চলে আসুন, কমেন্ট করুন, বেশি বেশি লাইক শেয়ার দিন এবং বিনোদন স্পোর্টসের সঙ্গে থাকুন। আইপিএলের একেবারে শেষ পর্যায়ে, বিপিএলের পরে আইপিএল শুরু হয়েছে, আইপিএল শেষের পথে, আইপিএলের পরে আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে অস্ট্রেলিয়া ভারতের, সব মিলিয়ে দুর্দান্ত সব ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ সব কিছুর সঙ্গেই থাকব, আমাদের সঙ্গে নিশ্চয়ই আপনারাও থাকবেন।